ডোর ডোর গেছে। তো আমাদের ধরুন প্রতিটা বাড়িতে আমাদের মেম্বাররা পর্যন্ত তুলে এনেছে, যে মেয়েরা এসছে তাদের কন্যাশ্রী প্রকল্প করা হয়েছে, যারা রূপসী পাচ্ছে ঠিক সেম। এবং কন্যাশ্রীতে একটা কথা বলে দিই, আমাদের বিশেষ করে মাইনরিটিরা আগে যেমন অল্প বয়সে বিয়ে হতো সেটা কিন্তু পুরো বন্ধের দিকে আছে। আমরা দেখেছি একটা মেয়ের বিয়ে দিচ্ছে আর অন্য মেয়েরা এসে বাধা দিচ্ছে, মেয়েটা এসে পঞ্চায়েতে দ্বারস্থ হচ্ছে আমাকে পড়াশোনা করতে দেওয়া হোক। এটা কিন্তু দিদির সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য ঘটনা। নিচর যারা অনর্ঘ শ্রেণীর মানুষ তারা কিন্তু অনেক ডেভেলপ করেছে। পশ্চিমবঙ্গ সরকার কি পশ্চিমবঙ্গের লোকেরা জাতপাতের রাজনীতি কোনোদিনও ঐক্যবদ্ধ ছিল না? 2021 ইলেকশনের বিরোধী তারা জাতপাতের রাজনীতি পশ্চিমবঙ্গে মানুষের মাথায় ঢোকানোর চেষ্টা করেছে, সেটি গ্রাম পঞ্চায়েত এও নিশ্চয়ই কিছু না কিছু ভাবে এটা মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে এই বিশেষে কোনো বার্তা দেন আজকে, এটাই শেষ প্রশ্ন হবে। আমরা কিন্তু কোনো জাতপাত করিনি, আমরা সব একসাথে মিলেমিশে থাকি, আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান সবই আছে এখানে, কিন্তু আমাদের জাতের কোনো কথা নেই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, দুটো জাত নারী আর পুরুষ, এটা মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছে, আমাদের নেত্রী শিখিয়েছে, এছাড়া আমি আর কিছু বলতে পারি বলবো না। ভারতবর্ষে শাসক দল, ভারতবর্ষের শাসক দল যেভাবে প্রসঙ্গ তুলে মানুষকে কোণঠাসা করে দিয়েছিল, মানে হিন্দু ছাড়া বাকি যারা তাদের কোনো গণতান্ত্রিক অধিকারই নেই, তার মানে তাদের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু মহান দেশ, নানা জাতি নানা ধর্ম নানা সম্প্রদায়, এখানে আমরা আমরা কি বলেছি 33 কোটি মোটা নাই মোরাহীন, তার মানে আমরা এই 33 কোটি মানুষের মধ্যে তো একটা জাতি থাকতে পারে না। অতএব সর্বজাতি সর্বধর্ম সমন্বয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের নিয়ে চলার চেষ্টা করে, তাদের প্রাধান্য দেয় এবং তাদের গণতান্ত্রিক রক্ষার জন্য যা করণীয় আমরা করব। প্রত্যেকটা জাতিকে তাদের সম্মান দিতে হবে, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হবে, প্রত্যেকটা অনুষ্ঠানকে সম্মান আমরা দিই এবং সেটা দিতে হবে, সেটা যেই আসুক না কেন তাদেরও সেটা করতে হবে, কারণ এইটা হচ্ছে সার্বভৌম রাষ্ট্র। অতএব সেইটা যদি মনে করে থাকে কোনো দেশের প্রধানমন্ত্রী যে আমি আমার বাহু বলে হোক পেশি বলে হোক বা আমি অর্থনৈতিক বলে আমি সেটাকে খর্ব করি, সেটা কিন্তু আমরা হতে দেবো না। বাংলায় তো নয়, আমরা বাংলার মানুষ শান্তিপ্রিয়, আমরা সবাইকে নিয়ে সব ধর্মের মানুষ নিয়ে সব জাতির মানুষ নিয়ে আমরা একত্রে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই, তাদের জন্য কাজ করতে চাই।